ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি, ইহকাল পরকালে ভালো থাকে কিসে এবং একজন সৎসঙ্গী মরে কি হবে, পরজন্মে কি হবে একজন সৎসঙ্গী, বিস্তারিত জেনে নেব পরম দয়াল বলে দিয়েছেন। ইহকাল পরকালে ভালো থাকে কিসে? শ্রী শ্রী ঠাকুর বললেন, যে সৎনাম পাইছে ও ইষ্টের প্রতি নিষ্ঠা নিয়ে নাম ধ্যান ইত্যাদি করণীয়গুলি ঠিক মতো করে, সে ইহজন্মে সব অবস্থার মধ্যেই অপেক্ষাকৃত ভালো থাকে এবং পরজন্মেও ভালো জায়গায় পায়। সিংজি শ্রী শ্রী ঠাকুরকে বললেন, একজন সৎসঙ্গী মরে কি হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, সে হায়ার উচ্চতর জন্ম পায়। সে নামটাম যদি করে তাকে পুল করেন, টেনে তুলেন তিনি, সে হেল্প সাহায্য পায়। পরজন্মে ভালো থাকবে কেমনে? শৈলমা শ্রী শ্রী ঠাকুরকে প্রার্থনা জানালেন, দয়াল আশীর্বাদ করবেন যে মৃত্যুর পর শান্তিদায়ক স্থান পায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, যে সৎনাম পাইছে ও ইষ্টের প্রতি নিষ্ঠা নিয়ে নাম ধ্যান ইত্যাদি করণীয়গুলি ঠিক মতো করে, সে ইহজন্মে সব অবস্থার মধ্যেই অপেক্ষাকৃত ভালো থাকে এবং পরজন্মেও ভালো জায়গায় পায়। আপনারাও তথ্যগুলি শেয়ার করে প্রত্যেকে দেখারও জানার সুযোগ করে দিতে পারেন। জয়গুরু।